Bismillahirrahmanirrahim. Shabe Barate Namaje Niyom O Dua. Shaban Masher 14 tariker Dibagoto Ratke Shabe Barat Bola Hoy. Hadisir Bhashay ei Ratke Lailatul Nishfe Min Shaban Ba Moddho Shabaner Rojoni Bola Hoyeche. Ei Rater Fazilat Somporke কুরআন মজিদে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে শবে বরাতের ফজিলত বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা অর্থ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন শবে বরাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়তেন এ বিষয়ে এক হাদিসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়লো যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসূল আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করেন এটা হলো অর্থ শাবানের রাত আল্লাহ তাআলা অর্থ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতে নফল নামাজ পড়া উত্তম তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এই দিন রাতেও সেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হবে আলাদা করে কোনো নিয়ত করতে হবে না কেউ এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বিদআত বলে গণ্য হবে কারণ শবে বরাতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি সাহাবীরা পালন করেননি এমন কোনো বিষয়ে ইবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বিদাতের অন্তর্ভুক্ত বিদাত আবিষ্কারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর রাসূল বর্ণিত হয়েছে নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব উদ্ভাবিত বিষয় নব উদ্ভাবিত সবকিছু বিদাত প্রত্যেক বিদাত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম শবে বরাতে নামাজের দোয়া শবে বরাতে একজন মুসলিম যেসব ইবাদত করবেন তার পুরোটাই নফল এরাতে কোরআন তেলাওয়াত জিকির নামাজ সব নফল কোনোটাই ফরজ ওয়াজিব বা অন্ততপক্ষে সুন্নতে মুয়াক্কাদা নয়